যদি 0.5 মিটার সেকেন্ড অথবা 1 মিটার পার সেকেন্ড হয় সেই লিফট এটা হচ্ছে স্পিড থেকে হবে 400 অথবা 550 হতে পারে আর 1 থেকে 1.75 এর ক্ষেত্রে এটা হবে 550 প্লাস লিফট আর 2 থেকে 250 হয় সেক্ষেত্রে 750 প্লাস লিফট অনেক সময় দেখা যায় যে আমরা ডোর প্যানেল লাগাইছি বাট সেমের সাথে একটার সাথে একটা দেওয়া হচ্ছে বসা দিতেছে স্টেপ করে যায় পাল্লাতে এখানে সুন্দর করে দেওয়া আছে আমাদের যে ডোর প্যানেল থেকে ফ্রেমের যে গ্যাপটা দেওয়া আছে যে 4 থেকে 6 এমএম দেখেন দেওয়া আছে সুন্দর করে আর 6 থেকে যে প্যানেলের উপর যে গ্যাপটা আছে এটাও দেওয়া আছে 3 থেকে 6 এমএম একটা জিনিস মনে থাকে আমরা ব্যালেন্সিং সেম ফিক্সিং এর সময় ইউ রুল দিয়ে না ধরে দেই কিন্তু এটা আমাদের আলাদা একটা রুল দেওয়া আছে ওয়ার দেওয়া আছে এটা আমরা অনেক সময় দেই না এটা এখানে দিছে ম্যান্ডেটরি মাস্ট বি ডান ওয়েল সেকেন্ডারি প্রোটেকশন অফ কম্পেনসেশন দেব দেই যেটা আছে এই ওয়ারটা এইখানে যেটা আছে যে আমরা আমি জাস্ট স্যার এখানে দিছি এই ওয়ার্ডটার জন্য এটা আমরা অনেক সময় ইউজ করি না আমরা শুধুমাত্র এই বোর্ডটা ইউজ করি এই ওয়ার্ডটা এখানে বলছে যে এটা ম্যান্ডেটরি আচ্ছা আমি কিউএল করি মোশেদের সাথে আমরা তো ব্যালেন্সিং চেন সবাই লাগাচ্ছি কিন্তু লাগাইতে লাগাইতে এমন লাগানো লাগাচ্ছি পুরা যেভাবে লাগানোর কথা ঠিক করে কি চেঞ্জ করে আমাদের মতো লাগাইতে হচ্ছে এই আমাদের মতো করা যাবে না কারণ যেখানে যেভাবে লাগানোর ইনস্ট্রাকশন আছে ওইভাবে লাগাইতে হবে আমরা কি করছি একটা বোল্ড দিয়ে বোল্ডের থেকে রো তাহলে চেন বোল্ড করে লাগাই দিচ্ছি কিউ ক্লাব ইউজ করতে না তাতে হচ্ছে কি এক বছর দেড় বছর পরে এটা সবসময় বেড়ে নেয় বিস্তল একটা লোহা কিছু কেটে থাকলে আমরা মুচড়াই তাহলে কি হয় এক সময় ভেঙে যায় তাই না ভেঙে যায় না একটা ব্যালেন্সিং অয়েলের ব্যালেন্সিং চেনের অয়েল কিন্তু অনেক এটা একসময় প্রেশার করতেছে একসময় মানে নর্মাল আসতেছে এইভাবে এক টুইস্ট হচ্ছে যেটা টাইপ করতেছে এই জায়গাটা ভেঙে যাচ্ছে এরকম কিন্তু অলরেডি একটা ঘটনা ঘটছে আমার মনে হয় এই অনগত আনলিমিটেড মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে আল্লাহ অশেষ রহমত আপনাদের অনেস্টির জন্য আমাদের প্রতি আল্লাহর সদয় দৃষ্টির জন্য হ্যাঁ আমাদের মানে প্রবলেম ফেস করতে হয় নাই ঈশ্বর মানে আমি বলি আল্লাহ আমাদের সেভ করছে মূল কথা আজকে কোনো মিডিয়াতে আসে নেই কোনো কিছুতে আসে নেই আমরা সলভ করছি কিন্তু কোনোভাবেই ইউ ক্লেম দিয়ে সারা যে বোল্ড দিয়ে কোনো চেন লাগানো যাবে না এটা যেখানেই লাগাই থাকে লোটেড করে হ্যাঁ মেসেজ দেন পিএম কে আমরা চেঞ্জ করে দেবো নিযুক্ত করছি কারণ একটা একটা ইউ ক্ল্যাম্প লাগাইতে আমাদের খরচ করত এই খরচটা আমরা ব্যয় করব কিন্তু আমরা যেখানে বোল্ড লাগানো আছে সব বোল্ড চেঞ্জ করব আমরা ইউ ক্ল্যাম্প করব এর জন্য যে টাকা খরচ হবে আমরা এটা অ্যারেঞ্জ করব কিন্তু কেউ যদি লাগায় থাকেন সবাই নোটেট করেন এবং সংশ্লিষ্ট পিএম কে মেসেজ দিয়ে রাখেন প্রজেক্টের নামটা আমি একটা উদ্যোগ এটা টিম গঠন করে এটা চেঞ্জ করবো হ্যাঁ একটা দুর্ঘটনা যদি মিডিয়াতে আসে এই ধরনের আমাদের বিজনেসটা ফল করবে তার ফল ফলে কি হবে কোম্পানির ক্ষতি হবে না আমাদের পেটে ভাত নষ্ট হয়ে যাবে ছোট একটা প্রবলেম আমরা বললাম না যে আমরা এমন একটা জব রিস্ক সেনসিটিভ মিডিয়া আমাদের দিকে তাকায় আছে মানুষের সামনে ওই ওই ঘটনা বললাম লোকাল টিভি সন্ধ্যায় অনলাইন লিঙ্ক মিডিয়াতে চলে আসছে আগে ফেলে আগে ফেলে লিফ্ট আইডিয়া মানে বিশাল কিছু তো আমরা ছোট ছোট দুর্ঘটনা কিন্তু আমাদের জন্য কাম কাজেই সবাই নোটেট করে প্লিজ সবাই মেসেজ দিবেন এমকে সংক্ষিপ্ত জ্ঞানকে আমরা কোথাও বোল্ড করে যে জায়গায় আমরা ব্যালেন্সিং চেন ইউজ করছি এটা চেঞ্জ করবো সবাই এটা উদ্যোগ দেবেন দুর্ঘটনা করে দিবেন আমরা এটা চেঞ্জ করবো আর মোর্শেদ ভাই যেটা পাইলটে দিচ্ছে এটাও এটা হচ্ছে সেকেন্ড সেফটি সেকেন্ড সেফটিটা যদি থাকতো তাহলে নিচে পড়তো না মানিতে বাইশতলা বিল্ডিং একটা ব্যালেন্সিং চেনের ওয়্যার করতো সেই ওয়্যারটা নিচে পড়ে গেছে সেফটি ছিল না নিচে পড়ে গেছে মানে আল্লাহর অশেষ রহমত বাইশতলা বিল্ডিং
এটা বড় হসপিটাল যে নামটা হচ্ছে কি জানি হ্যাঁ এটা যদি আজকে সানিটিট হইত তাহলে কি হইত মানে ভাঙতে 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 মানে সবগুলো ভাগ বার্ষিক যদি থাকতো তারা তাহলে ভাঙতে 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 নিচে পড়তো এটা নিচে চলে আসতো এমন একটা সেন্সিটিভ জায়গা আমি প্রজেক্টের নামটা বললাম কারণ আমরা এটা শর্ট করে করে ফেলছি হ্যাঁ এখন এই সমস্যা থাকলে হয় লাগাবো না হয় লাগাবো না আর না হলে আমরা যদি লিপ বানাই করতে পারি আমরা এটা বানাতে পারবো এটা ইউ ক্লাস বানানোর এবিলিটি আমাদের আছে এমপি মানে এমপি দেখতে দিতে আমি আমার বিজনেস ধ্বংস করবো না হয় লাগাবো না না হয় আমরা কিভাবে লাগাইতে হবে আমাদের বাস্তব করতে হবে আমরা ইমপ্লিমেন্ট করবো আমরা সব জানি যেহেতু লিপ কোম্পানি মানে ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছি আমরা ওই মানেরই হব কিন্তু আমরা ইনস্টিটিউট করব না কোম্পানিকে আমাদের সুনামটাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা দরকার মাইনর ভাই আছে সে বুঝে হ্যাঁ আমাদের এই সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য যদি কোনো ফান্ড দরকার হয় উনি সাথে সাথে এগিয়ে কোনো রকম মানে বোঝানোর প্রয়োজন উনি সব বোঝে কাজে আমরা একটা এমন একটা টিম আমরা এখন কাজ করতেছি আমরা এই লিফটেড নাইন সব জানি কোন জায়গায় আমাদের উইকনেস কোনটা আমাদের ডেভেলপ করতে হবে এই জায়গায় আমাদের ফোকাস দিতে হবে যার আপনারা শেয়ার করতে হবে মেসেজটা আমাদের পর্যন্ত পৌঁছাইতে হবে যখন আমি শুনছি তখন থেকে আমি এগ্রেসিভলি বাণিজ্যটাকে কাজে কাজে লাগাচ্ছি এবং অলরেডি শেষ পর্যায়ে একটা একটা ঘটনা ঘটছে সবগুলাকে আমি সলভ করার ব্যবস্থা করছি সাথে সাথে আমি ইনস্ট্যান্ট যে ধ্যান ছিল ওখান থেকে পাঠিয়েছিল কিন্তু কেউ জানে না আমি জানি আমি কোনো ইনভলভমেন্ট করছি তো আল্লাহ আল্লাহর অনেক রহমত আল্লাহ কি করবে একবার ফেসিলিটি দিবে দুইবার দিবে তিনবারের সময় কিন্তু আল্লাহ দেখবে না মানে তুমি তিনবার আমি একবার তোমাকে সহযোগিতা করলাম আমি যদি দুষ্ট হই অনেক মানুষ হিসেবে আমি ভয় আছি আল্লাহর রহমতে আমরা পার পাইছি নেক্সট টাইম যেন না হয় এটা অবশ্যই অবশ্যই ব্যবস্থা করবেন হ্যাঁ তারপরে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম কিভাবে আমরা কমপ্লেন গুলা শুরু করবো জীবনে কিন্তু আমরা পদক্ষেপও নিব প্লাস আমার ইনস্ট্যান্ট যেটা ঘটে গেছে সেটাকে আমরা রিকভারি করে দেবো এটা কোনোভাবে আমরা রাখবো না অর্থাৎ আমরা পুরো কন্টিনিউ ডেভেলপমেন্ট করছি যেমন আগের যে এমপি আমরা মাইক্রো প্রসেসর রিপোর্ট করেছিলাম এখনকার এমপি মধ্যে অনেক পার্থক্য এখন আমরা আরো আধুনিক আমরা ইনস্টিটিউশন চেঞ্জিং এর দিকে যাচ্ছি কারণ এমপি ওটা আগে যে বিভিন্ন কি করবো আমরা দেশি আরো আধুনিক আধুনিকটা যখন মিলে হয়ে যাবে তখন এই জিনিসগুলো আরো কমে যাবে তো আমরা সবই দিব ঠিক আছে মাসে কন্টিনিউ করেন প্লিজ হ্যাঁ বলেন কাউন্টারে ওয়াইডিং করে বোর্ড দিয়ে লাগানো যাবে না আমি যদি করে থাকেন নোট দেন মোর্শেদ ভাই নোট নেন এবং যারা সিএম আছে সবাই নোট নেন আমরা কোনো বোর্ড ওয়াইডিং করে কোথাও কোনো বাইক করে করতে কোথাও কোনো বোর্ড ওয়াইডিং করে যদি কোনো কিছু করে থাকি ভাই এটা আমরা অ্যাকসেপ্ট করতেছি না এখন থেকে আমরা ডিসিশন যে আমরা ইউ ক্ল্যাম দিব অনেক ধরনের সিস্টেম আছে ডেভেলপ করতে পারি আমরা করবো এর জন্য যদি আমার 1 লাখ টাকাও খরচ হয় তাও করবো কিন্তু আমরা ইনসিকিউরিটি রাখবো না কারণ একটা বোল্ড ওয়াইডিং করলে বোল্ডটার লাইফ টাইম হচ্ছে একটা ওয়াইডিং এর যে আমরা তো বাংলাদেশ এখানে ময়েশ্চার বেশি এখানে মরিচা পড়ে মরিচা পড়লে এটা স্ট্যাম্প কমে যায় এটা বুঝতে হবে যে আমাদের যে কাজগুলো এই যে কাজগুলোর মতো না খাইলাম হাত মুছে ফেলে দিলাম এটা না জানা চুল বাজার মতো না আমাদের প্রজেক্ট প্রোডাক্টের লাইফ টাইম হতে হবে 20 বছর
আমরা যে কাজগুলো করি তো সুপন্ত থাকতে হবে, যে ওয়েল্ডিংটা করি যে ওয়েল্ডিংটা কিন্তু সুপন্ত থাকতে হবে, তাতে আমাদের গুণগত মানটা ঠিক রাখতে হবে। আমরা মডিফিকেশন করব কিন্তু স্ট্যান্ডার্ড না হলে করব না, এর জন্য যা দরকার আমরা করব। প্লিজ একটা দুইটা ঘটনা মানে দুর্ঘটনা হবে, এটা হয়েছে না একটাকে আমরা আমরা একটাকে মানে দুর্ঘটনা আমরা আমি সিম্পল দুটো টার্গেট সবাইকে দিতে চাই। আমাদের যে কয়েকটা ব্র্যান্ড আছে রিসেন্টলি কোন ইনস্টলেশন কারা করেছেন, টিভিটা একটা টিভিটা তারকা প্লিজ। আমরা যে কোন ইলেকট্রিক স্ট্যান্ডার্ড আর এসএনসি ইলেকট্রিক স্ট্যান্ডার্ড কিসেন definitely depends iPhone or Samsung বা Symphony depends হবে অথবা depends হবে, but আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কোয়ালিটি ইনস্টলেশন করার আগে তাদেরকে তাদের দেওয়া কিছু স্ট্যান্ডার্ড আছে যেটা আমরা ফলো করতে বাধ্য হবো, আমরা কি তাদের ড্রয়িং বা কোনো কিছু বাইরে কোনো কিছু করতে পারি না, সম্ভব না। তার মানে কি কোনো কিছু ইন্টারন্যাশনালি একটা কোম্পানি বিশ্বের যদি দুইটা ব্র্যান্ড ধরেন কোন ইজ ওয়ান অফ দেম, সো আমাদের যেহেতু কোনের মধ্যে একটা অল প্লাস ব্র্যান্ড আছে আমার ফার্স্ট টার্গেট হবে এসআইসির ব্র্যান্ডটাকে কোনের লেভেলে নিয়ে যাওয়া। কিছু নিয়ে যাওয়া আমাদের সিস্টেমে কাজের ইনস্টলেশন প্রসিডিউর এই জিনিসগুলোতে নাম্বার ওয়ান টার্গেট, আমি দুটোর কথা বলবো। নাম্বার টু আমাদের যে মাস্টার লিপটা আছে মাস্টার লিপটাকে এসআইএস এর পর্যায়ে নিয়ে যাওয়া, এই দুইটা ডেভেলপমেন্ট আমরা টার্গেট আমাদের সবার মাথার ভিতর ঢুকে নেন। আমরা এসআইএস এর ইনস্টলেশন কমিশন কে স্ট্যান্ডার্ড ধরব কোন মানের, মাস্টার এর স্ট্যান্ডার্ড ধরব আমরা হচ্ছে এসআইএস মানের, এটা যেন আমরা আগামী ছয় মাসের ভিতরে করতে পারি। এই জায়গাটাতে সবাই একটু সবার জায়গা থেকে একটু কাজ করে দেখবেন যে ডেভেলপমেন্ট হয়ে যাবে, কোনো কিছু পারফেক্ট না। আমরা যে এখানে এতগুলো মানুষ আছি কারোর সাথে একজনের সাথে কারোর চেহারা মিল আছে, হ্যাঁ, তারপর দেখবেন যে সবার কমলে বড় একটা না একটা জুটে জুটে কিনা। সো আমার বড় উদ্দেশ্য হচ্ছে হলো যে কোনো কিছু সেম না, বাট আমরা স্ট্যান্ডার্ড একটা যদি স্ট্যান্ডার্ড সেট আপ করি ওভাবে যদি আমরা গোলটা টার্গেট করে সামনের দিকে আগাই যে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে, আপনাদের খুঁজতে হবে না। আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিলাম এসএস কে স্ট্যান্ডার্ড ধরবো, আমরা কোন লেভেলে নিয়ে যাবো মাস্টার কে এসএস লেভেলে নিয়ে যাবো, এর জন্য যেখানে যা করার দরকার করতে হবে। ঠিক আছে
ছিল অনেক কিছুই জানে না, শুধু তারা লিফটে চড়ে দেখে যে কোনো সাউন্ড আসছে বা কমফর্ট ফিল করছে কিনা, লেভেল টেবিল ঠিক আছে কিনা, এইসব জিনিসগুলো কিন্তু দেখে। কিন্তু যারা আমরা ইঞ্জিনিয়ার হিসেবে সেফভাবে লিফটটা চলছে কিনা এটা দেখার দায়িত্ব থাকে কিন্তু কমিশনিং ইঞ্জিনিয়ারের। তো এখানে আমাদের আজকের যে এক্সপিরিয়েন্স, আমি ডিটেলটা বলছি না, শুধু একটা জিনিসই বলি যে আমাদের এসআরএসের যে এমআরএল লিফট আছে দিয়াবাড়িতে, আমি দেখছি যে যদি আমার কোনো পাওয়ার না থাকে, যদি রেস্কিউ ডিভাইস না থাকে, তারপরে ম্যানুয়ালি কিন্তু বাইরে থেকে রেস্কিউ করার একটা কেবিন মুভমেন্ট করার একটা অপশন দেওয়া থাকে। তো আমরা এক থেকে মডার্নাইজেশন করেছি, এটা আমার লিপ ছিল, বাট আমরা ওই জিনিসটা করি না। তো দুইবার আমরা যখন আমরা এই কাজটা করি তখন পাস হয়ে গেছে, তখন বলেছে যে এই জিনিসটা তোমরা করে নিও। তো আমরা আর কতটার কানেও নিই না আর একেও না, আর যেহেতু জায়গাটা একটু কমপ্লেক্স, আমরা সবাই সবসময় একটা এক্সট্রা প্রেশারের কাজে থাকি, যার ফলে মাথা থেকে আমরা এটা উঠে গেছে। এবার এসে ঠিকই ওই মানে আটটা দশটা চেক পয়েন্টের দেখা গেল যে আট নম্বর পয়েন্টে যেই ওই পয়েন্টটা আসছে। তো তখন আমরা বললাম যে ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি, আমাদের এই জিনিসটা ছিল বলে আমরা এটা করিনি, বাট তোমার যেটা সাজেশন করছো গুড সাজেশন, আমরা যদি এটা লাগে তো আমরা এটা করে দেবো। তো এখন অলরেডি আমি মেলও পেয়েছি যে এটা করার জন্য কত টাকা লাগবে, তোমরা একটা কোটেশন দেবো। মানে ওরা ওরা ফিরে নিচ্ছে না, ওরা যেহেতু আগে পাশ করে গেছে, তো এবার যেহেতু সেকেন্ড পরীক্ষা, তো যেহেতু আগে পাশ করে গেছে ওরা বলতে পারছে না যে তুমি এটা এক্সট্রা দাও, তুমি কেন দাওনি। তারা কিন্তু কেন দাওনি বলছে না, বাট আমাদেরকে ওটা করে দিতে হবে উইথ মানে তারা পে করবে। তো এই জিনিসটা আমাদের করে দিতে হবে, যেটা যদি এরকম এমআরএল লিফট হয়, আমাদের মাস্টার লিফট তো আমরা এমআরএল বেশিরভাগই এমআরএল করি, কারণ এখানে জায়গার সংকট থাকে, ইয়ে থাকে। কিন্তু আমি যখন করি তখন আমি একটা অপশন রেখে দিই যে খুব কাছে মানে মেশিনরুমটা এমনভাবে সাইডে আর একটা মেশিনরুম দিয়ে দিই যাতে ওখান থেকে ইজিলি আমার মোটরে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার লাগে না। বাট এই এখানে আমার কোনো ইমার্জেন্সি ড্রোন নাই, এখানে কোনো ওখানে এক্সেস করার মোটরে এক্সেস করার কোনো জায়গা নেই। আমার একমাত্র উপায় হলো যে আমার কোনো মানে ওই যে এসআরএস যেভাবে করে যে রোপিং একটা দিয়ে মোটর সাইকেলের যে ইয়ের মতো ব্রেকের যে সিস্টেম, ওরকম একটা সিস্টেমে আমরা একটা মেকানিজম তৈরি করে দেবো। আমার একটা কোশ্চেন, আমাদের কি এসআরএস এই সিস্টেমটা কি আছে? মেকানিক্যাল ইলেকট্রিক্যালটা আছে আমরা জানি, মেকানিক্যালটা পাইপ থেকে। তার কোশ্চেনটা ছিল যে কিসিং লিফ ইন্সপেক্টর, যে যদি কোন ইলেকট্রিক কাজ না করে, ইলেকট্রিক কাজ না করে, পাওয়ার ফেল হয়, সবকিছু ফেল হয়, তখন আপনি ভিতরে করতে কিভাবে রেস্কিউ করবেন? আমাকে আমাদের কি অপশন আছে যে কোনো একজন পিএম ভাই বলেন? এটা ডাইরেক্টলি ডিভাইস মেকানিক্যাল আছে স্যার। কোথায় আছে এটা স্যার? উত্তরা দিয়াবাড়িতে আছে, সেনামাল। কোথায় আছে এটা? হচ্ছে স্যার মেশিন রুমে থাকে। মেশিন রুম তো নয়, মডেল থেকে বের করে মেশিন রুমের পাশে একটা ইমা দুঞ্চি ওয়াল থেকে এখানে আলাদা করে সেট করে। বাইরে সেটা তো আছে হচ্ছে ওয়ালের ভিতর, যদি মেশিন রুমটা হয় যদি ইয়ের ভিতর, ইমেল সিস্টেম যদি ভিতরে হয় সেখানে কোথায় লাগানো আছে? সেনা মাল হচ্ছে এরকম একটা মেশিন দেখেছি, এটা আমি লাগাইছি আলাদা করে, আমরা সাইড দিয়ে আমি না কোনো ভেগি আলাদা করে লাগাই দিই। আর সেটা দেখা আছে, তো আমাকে বলেন যে সব ইমেল সিস্টেমে তো আমি দেখি নাই। আমি বলি কিছু আমাদের প্রথম অবস্থা যখন 1% ডিরেক্ট লিফটটা আপনারা তো লাগাইছেন, 99% ইমেল লাগানো নাই। সিস্টেম দিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি।
আমি বলি আমি যে সাথে ইনভলভমেন্ট আছি আমাদের প্রথম অবস্থায় যে লিফগুলা আমি এনেছিলাম এসআরই এমআরএস যেমন উত্তরা ক্লাব তারপরে আরো বনানীতে কিছু লিফট দিছি এমআরএস সেটার মধ্যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বোধ ছিল যখন আমরা কনফিডেন্ট হইলাম হ্যাঁ তখন আমরা ওই মেকানিক্যালটা বাদ দিয়ে ইলেকট্রিক্যালটাই শুধু আপনি গুডস ইউজ করতে পারেন ইন্টারন্যাশনালি তাহলে কেন আপনি ওখানে কত টাকা সেল করতে চান ওই সেভের দরকার নেই স্যার প্লিজ এই $100 আমাদের ওই সেবের দরকার নেই তবে আমাদের কোন লিফ্ট আমাদের অলরেডি ইউজ করছেন আছে কি এখানে আছে কোন লিফ্ট কখনো এই জানি তো আমি বলছি আপনি এসএসটাকে কোন লেভেলে নিয়ে যান আর মাস্টারটাকে এসএস লেভেলে নিয়ে যান আমরা আমরা ভালো করব আমরা সিম্পল থিওরিটাকে ইউজ করেন এখন আমরা কোশ্চেন হচ্ছে হলো এই যে কোর্স ফিল্ড লেভেল থেকে আমাদের রোগটা কথা আমি আপনাদেরকে বলি ফিল্ড লেভেল থেকে প্রবলেম গুলো আজকে আসবে আপনারা নোট ডাউন করবেন একদিন হয়তো কেউ একজন জীবন হচ্ছে না মেনটা এসআইএস কে অথবা এনডিকে দিয়ে চুপ আলটিমেট এক্সিকিউশন ডেভেলপমেন্টটা কি আসলো কোন লক থেকে এই ডেভেলপমেন্টে ইনশোর হলো এই জিনিসটা ইনশোর হতে হবে একটা জিনিস যদি ফলো আপ যদি মতো না লেগে থাকে হয় তাছাড়া কখনো ডেভেলপমেন্ট আসবে না এই জায়গাটাতে আরো স্ট্রিক্টলি মনিটরিং বা হ্যান্ডেল করতে হবে মোশেদ ভাই আপনার পয়েন্ট গুলো দ্রুত সামনের দিকে আগান এবং দ্রুত শেষ করতে হবে প্লিজ থ্যাংক ইউ স্যার আমরা এই স্টোর এখানে সব শেষ করে যেটা আমরা করবো অল পয়েন্ট সেটিং আমাদের একটা ফরম্যাট শুরু আছে বাট আমরা এটা প্রপারলি ফলো করি না এখানে এখানে সবগুলো পয়েন্ট আছে জয়েন্ট চেকিং গাইড অফ পেন জ্যাকেট চেকিং মেশিন রুম চেকিং কেবিন চেকিং গাইড ডিয়ার ফ্লোর চেকিং এটা যদি আমরা প্রপারলি করি আমাদের যে পরবর্তীতে আবার যেতে হবে না কমিশনিং এর পরে আর প্রবলেম থাকবে না কিউসিপি আর কোনো ফল্ট হবে না আশা করি এটা রিডিউস করবো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো যে এটা ইনশাল্লাহ আমরা 100% শুরু করবো কিছু সিডি প্রবলেম আমরা তৈরি করি সেটা হচ্ছে যেমন একটা জায়গায় একটা সাপোর্ট দেওয়া আছে রোডের ল্যান্ডিং রোডের যে সাপোর্টটা আছে রড দিয়ে এটা রড কিন্তু সার্ভিস আমাদেরকে দেয় অনেক সময় আমরা একটা ফালায় রেখে আসি আমরা সাইডে গিয়ে পাই এটা আমরা করব না দুইটা স্টোন আপনাদের কি হবে আর বললে করব না বললেন কিন্তু না করলে কি হবে সেটা তো বললেন না এটা যদি না করি তাহলে আমাদেরকে ফাইন করা হবে আমি সহ যারা প্রজেক্টের দায়িত্ব থাকবে সেই সহ যারা নিজে যারা কাজের একটি গঠন করবে তাদের মানে আমি ফিল লেভেলকে ফাইন করবো না ভাই যদি পরিস্থিতি না থাকে যে প্রেমের সাথে এটা লাগাবে ওয়ালাই যদি না থাকে তাহলে কি হবে আমি বলতে চাচ্ছিলাম যে মোশেদ ভাই যে স্ল্যাশটা দেখাচ্ছে এখানে তো আমরা পরায় পজরে লাগাই কিন্তু দুইটা পজরে বাদ করে যেখানে ওয়াল থাকে না যেমন ফ্রেম থেকে অনেক গ্যাপ থাকে সেফটে প্রবলেম হলে তাহলে কি হয় এটা যেখানে অপশন থাকে ওখানে বেশিরভাগ কুজরি লাগানো হয় তবে আগে সেই জিনিসটাই যে জায়গাতে অপশন আছে এক্সেপশনাল কেস যদি ডেটটা থেকে থাকে সেটা আলাদা আর যে জায়গাতে অপশনটা থেকে থাকবে সেই জায়গাতে যেন আমরা মাস ইনশিওর করি যে লাগানো আছে জি স্যার আর এখানে আরেকটা জিনিস যদি বিকল্প কোনো অপশন থেকে থাকে সেটা আমরা প্রিন্সিপালকে জিজ্ঞেস করি যে এখানে হচ্ছে বিকল্প কোনো অপশন আছে যেখানে এটা আমরা ইউজ করতে পারবো ঠিক আছে ভাই একটা জিনিস হচ্ছে না বাংলাদেশের যে শ্যাপগুলো আছে বিদেশি কি হয় খ্রিস্টানরা রেডি করা গভর্নমেন্ট থেকে পলিসি অ্যাপ্রুভ করা একটা বিল্ডিং করতে গেলে শ্যাপের রিজার্ভমেন্ট সর্বনিম্ন এই রাখতে হবেই হবে আর আমাদের এখানে হচ্ছে সব মিস্ত্রিরাই হচ্ছে রাজমিস্ত্রিরাই হচ্ছে বলেন না
তার যেরকম মনের নাজরে মিশে তার যেরকম ইচ্ছা তেমন শ্যাপ্টে চাইতে রেখে দেয়। কারণ শ্যাপ্ট যখন হয়ে গেছে আজকে আমি সেল না করলে আমাদের জীবিকে দুই জায়গাতে সেল করে চলে আসবে আমাদের এই গাঁথনি গুলা আগে করে দিলে আমরা ফ্রেমটা যাতে জ্যাম দিতে পারি, মানে এগুলা ওনাদের বুঝানো। আমরা তো মনে হয় বেশিরভাগ পুজোরই বুঝাই না এগুলা। কেমন হইতো বসার স্টাইলটা, একটা টিপলিডাররা একসাথে বসতেন, পিএমরা একসাথে বসতেন, ইঞ্জিনিয়ার একসাথে বসতেন, দেখতে আপনাদেরও ভালো লাগতো আপনাদেরও ভালো লাগতো। ঠিক আছে, আমি তো পিএম তো ভাইয়া বলবো আমি একমত, কেন সাইজ আমরা চেক করি না? প্রবলেম বলেন, একটা প্রজেক্টের নাম বলেন প্লিজ, দুটো প্রজেক্টের নাম বলেন, যে কোনো ওখানে ওই পদটা নিচে আগে আপনার কাছ থেকে শুনলো না, আমি স্যার এক মিনিট, আমার অপশনটা ছিল আর্কিটেক্টের লিঙ্ক ডাউন করা ছিল না, এটা কিন্তু স্যার মাঝে মাঝে বলো আমার বাচ্চা দেওয়া ছিল 10 দিন মনে হয় সম্ভবত, মেবি আমি 10 দিনে বের হয়েছি, বাট ওনারা সিভিলের কাজটা করতে গিয়ে অনেক দেরি দিছে, এতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং পরিপূর্ণ 10 দিনই গেছে, না আমি আর একদিন আগে শেষ করতে পারতাম। সবাই জানে 2450 আগে জানা, এখানে পরবর্তীতে টেকনিশিয়ানে যাওয়ার পরে লিফ্ট শুরুর পরে বা আগে গিয়ে লিন্টন করতে হবে এরকম না, 2450 মাথা রাখলি আর যদি 700 ওপেনিং হয় 900 রাখলি জানা, তাহলে কিন্তু স্যার আমার ওই একদিন সময়টা যাইব না। তোমার আমার মুখস্থ আছে সমী স্যার, আমরা শিখেছিল সে মুখস্থ দেখার পর চলতে চলতে আসতাম, তার এখন ধরে সমস্যা হচ্ছে বলুন ভাই। আমি ওই হাসপাতালে টানানো লাগা ছিল, ওখানে লাগানো ছিল, তখন আমি বাবুর ভাই ওখানে বাংলা যাবেন না, জানা যাবেন না, এক্সাক্ট আনসার দিবেন। নাম্বার ওয়ান, প্রজেক্টটা রেডি কেন ক্লায়েন্টের কাছ থেকে এই ফিডব্যাক আসলো যে আমরা সফটওয়্যার মেজারমেন্টটাতে 2450 গ্রাম ফোল্ডার লাগতো, ইনকাম ঢালাই দেওয়া লাগতো, এটা কেন করা থাকলো না? আর এটা না করে কেন আমাদের ফিল্ড ইনস্টলেশন করার জন্য প্রজেক্টের উপর আমাকে ডিসকাশন করা দরকার? যদি সে মার্বেল পায় না হলে তার সিমেন্ট দিয়ে সেই গ্যাপটা ফিল আপ করবে, আপনি ঢুকালেন কেন? আপনি যদি ক্লায়েন্ট না হইলেন তাহলে
সর্বদেশে
আমরা রেগুলার সকালবেলা যাইতাম 9টার আগে, যে আমরা সব রেজাল্ট বলে কত একদম সাতটায় বাস থেকে বেরোতাম, যে কামরা টেস্টের সাইডে যা করতাম। বসে কিন্তু একসাথে সবার খাবারটা শেয়ার করছি, আমরা পাঁচটা খাবার আনি খেয়েছি, আমার পাঁচটা খাবার উনি খেয়েছে, কিন্তু আমরা আবার আধা ঘন্টা বা 45 মিনিট পরে আবার আমরা কিন্তু কাজে চলে গেছি। আমি আমাদের আমি রেখে গেলাম হচ্ছে ক্যান্টনমেন্ট একটা প্রজেক্ট প্রজেক্ট ছিল, আপনারা কমিশন করতেছিলেন পরবর্তীতে যে ভালো ইচ্ছা ছিল স্যার, ওরা যখন কাজ করতে